আসসালামু আলাইকুম, বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম থেকে দৈনিক আবহাওয়া বার্তায় সবাইকে স্বাগতম। চলুন জেনে নিই আজকে দেশের আবহাওয়া কেমন থাকতে পারে। দৈনিক আবহাওয়া বার্তা, আজকে তারিখ 5 জুন 2023, সোমবার, 22 জ্যৈষ্ঠ 1430, গ্রীষ্মকাল, 15 জিলকত 1444 হিজড়ে। আসুন এক নজরে দেখে নিই কেমন থাকতে পারে আজকে দেশের আবহাওয়া। দেশের আকাশ অনেক এলাকায় আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু স্থানে, সিলেট বিভাগের দু এক স্থানে ও দেশের সামান্য স্থানে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 4 জুন সন্ধ্যা 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় দেশের সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড হয় রংপুরে ও নিকলিতে, 13 মিলিমিটার। 4 জুন সন্ধ্যা 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরে 41.10 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় নেত্রকোনায় 23.5 ডিগ্রি সেলসিয়াস। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃষ্টিবলয় এই মুহূর্তে সক্রিয় নেই, পরবর্তী বৃষ্টিবলয় ফুলকি অথবা স্পার্ক B52 আসতে পারে। তাপপ্রবাহ অগ্নি 2 চলছে, যা 28 মে থেকে 11 জুন পর্যন্ত সক্রিয় থাকতে পারে। রাজশাহী, চট্টগ্রাম, রংপুর ও খুলনা বিভাগ সহ দেশের অনেক এলাকায় ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। পরবর্তী তাপপ্রবাহ ঘুমট আসতে পারে। আসুন এক নজরে দেখে নিই দেশে 8টি বিভাগীয় সদরের সম্ভাব্য ও সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা কত থাকতে পারে। ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। 1 ডিগ্রি তাপমাত্রা কম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। গুজব এড়াতে নিয়মিত সরকারি আবহাওয়া পূর্বাভাসগুলো অবশ্যই নজরদারিতে রাখবেন। আজকের আবহাওয়া বার্তা আজ এই পর্যন্তই। চলুন আমরা সবাই দেশকে ভালোবাসি, দেশের কল্যাণে কাজ করি। নিয়মিত সঠিক আবহাওয়া পূর্বাভাস পেতে আমাদের পেজে অবশ্যই নজর রাখবেন। আমি কো-ফাউন্ডার অব বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম, সবাইকে ধন্যবাদ।